বসুই মুখার্জি, দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। কাল ভাতৃদ্বিতীয়া, তার শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। তাই জন্যে কালকে যে সম্পর্কটা আমাদের মধ্যে, আমাদের ভাই বোনের মধ্যে, আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ রিলেশনশিপ মানে সম্পর্ক, তো সেই সম্পর্কে একটা শ্রেষ্ঠ কাতান আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো লাগবে তোমাদের, কারণ অনেকদিন বাদে এই কাতানটা দেখাচ্ছি। আর সব থেকে ভালো হয়েছে সেদিনকে খড়গপুর থেকে প্রফেসর সমীর পাল এসেছিলেন, তিনি বললেন দিদি আপনি এত ইরোড কাতান দেখান, আমি ইরোডে পুরো গাড়ি নিয়ে ঘুরে আপনার মতো শাড়ি এই দামে পেলাম না। ওয়াই, কেন? নিশ্চয়ই এখন উনি প্রোগ্রামটা দেখছেন, খড়গপুরের সমীররঞ্জন পাল, কারণ উনি আমার রেগুলার ভিউয়ার, খুব ভালো পুরুষ বন্ধু, অনেকদিন ধরে শাড়ি নিচ্ছেন, কিন্তু সেদিনকে ঝুমিয়ে আলাপ করে গল্প করে গেছেন। 27 তারিখ বোধহয় প্রসঙ্গ ছিল। যাই হোক, দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এরোড কাতার, সিরিমুগায় সুতো, সবটা বলে দিয়ে আমি বলার জন্য করি, এই জন্য যাতে সবাই এই কাজটা করতে পারে। মহাভারতের গল্পে যেমন আমরা দেখেছিলাম না, মনে আছে ওই শিশুপালকে যখন কৃষ্ণ সমস্ত অপরাধ, 100তম অপরাধ শেষ করার পর যেভাবে সুদর্শন চক্র ঘুরিয়ে উনি তাকে আর কি শাস্তি দিয়েছিলেন, এই তাঁতিদের হাতে মাকুগুলো সেরকম সুদর্শন চক্র মতো বনবন করে পড়ে, তাই জন্য এত সুন্দর কাজ হয়। এটা হচ্ছে পোর্টলাই কাতান, আবার বলছি 9250, প্রথমে ভালো ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, কারণ কালকে ভাতৃদ্বিতীয়া, সম্পর্কটা গাঢ়, তাই গাঢ় সম্পর্কের উদাহরণ দিয়ে দিলাম। 2 নম্বর শাড়ি, 2 নম্বর এটাও তাই দেখাচ্ছি, ওই শাড়ি ভীষণ ভালো কাতান, তোমাদের যদি কারো নেবার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে একটা ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট পাঠাও, পাঠিয়ে বলো, আমি সমস্ত যত রকমের ভাবে কথা বলা যায় সবটা বলে দেব। আর এই হচ্ছে আঁচল, একদম ছোট্ট আঁচল, এই তো চলে আসলো বিয়ের মাস, এরপরে তো পরপর খালি বিয়ে লেগে থাকবে আর ভালো ভালো শাড়ি পরার ধুম উঠে আসবে। এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা কিন্তু অবশ্যই বানাবে, অবশ্যই বানাবে। 9250, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো তাহলে অবশ্যই হোম ডেলিভারি হবে, আর তুমি যদি কলকাতার বাইরে থাকো অনলাইন পেমেন্ট শাড়ি কুরিয়ারে যাবে। তোমরা কিন্তু এটা যদি বুঝতে না পারো, স্টিল নাও, আমি এতদিন অনলাইন প্রোগ্রাম করছি এই কথাটা এতবার বলি, তাও আমার অনেক সুন্দরী বান্ধবীরা আছেন যারা কথাটা বুঝতে পারে না, প্লিজ একবার নক করো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি নিজের বিশ্বাসের উপরে, সারাটা জীবন নিজের বিশ্বাসের উপর কৃতজ্ঞ থাকবো, থাকবো কৃতজ্ঞ তোমাদের ভালোবাসার উপর, কারণ এত সুন্দর একটা শাড়ি, এরকম একদম মখমল বলে না, সেই মখমলের মতো টিস্যুর কাজ করা এত সুন্দর একটা কাতান। 9250, 9250 টাকা এক পাড়ের শাড়ি, এগুলো যাদের মনে ভীষণ দুঃখ, ব্লাউজ কিন্তু প্লেন পাইপিং দিতে পারো, কিন্তু আমার মনে হয় সিল্কে ব্লাউজে পাইপিং না দেয় ভালো, তাদেরকে বলছি আর কোনো সমস্যা নেই। দেখো আমরা যাহারা মহিলা তারা যখন শাড়ি পরি আমরা চেষ্টা করি এতটুকু কভার রাখতে, এই বর্ডারগুলো না এই আপারই একটা কভার রাখে, তার জন্য দেখতে তো ভালো লাগে, সেই জন্য বলছি এক পাড়ের শাড়ি, আমি কিন্তু এটা দু পাড়ের করি না। 9250, এটা দেখাচ্ছি 4 নম্বর শাড়ি, হেনা বা নিম্পল কালার, তার সাথে একদম অশিয়ান ব্লু, খুব সুন্দর দেখতে লাগবে যে পরবে। মন চুরি করা শাড়ি, মন চুরি করা, দেখো আমি বলেছিলাম পুজোর পর দোকানটা রেনোভেট করাবো, আমার দোকান রেডি হচ্ছে, তোমরা দেখে নিয়েছো প্রথম দিনের প্রোগ্রামে, একটু দেরি হয়ে গেল কারণ এই ঝড় বৃষ্টি নানান কারণে, এরপর যখন দেখাবো তখন আমি চাইবো তোমরা উদ্বোধনের দিন সবাই আসো, এসে হাতে ধরে শাড়িগুলো দেখে যাও। 9250, আসতে হবে কোথায়, এই মুহূর্তে আর কটা দিনের জন্যে কোথায় আসতে হবে, 3D কালীচরণ সেটিং, কলকাতা 7:30, সকাল 10:30 করে রাত্রি 8টায় বন্ধ হয়, একদম এই ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, তোমরা সবাই জানো। এইবার রংটা দেখো, এদের কাছে না গিয়ে কালার কম্বিনেশনটা শিখেছিলাম আমি, যে এই কালারের সাথে এই কম্বিনেশন করা হয়, বলে আপনারা বাঙালিরা তো একে ভীষণ শাড়ি পরেন, একে তো ভীষণ শাড়ি পরেন, সুন্দর এরকম নকশা পিকক বর্ডারের শাড়ি, তারপরে আবার নকশা পেটাই জড়ি বর্ডার, তারপরে টিস্যু, তারপরে কাতান, বলে একে তো প্রচুর শাড়ি পরেন এবং সব রঙই মোটামুটি আপনাদের কুক্ষিগত, ওরা ওদের ভাষায় বলে, যদিও ভাষার প্রবলেম মারাত্মক। এই হচ্ছে একটু কফিন ঘেঁষা ব্লাউজটা, তাই জন্য আমরা ফ্যান্সি রংটা করতে ভালোবাসি, কিন্তু এর আমরা দ্বিতীয়বার অর্ডার নেব না, কারণ যখন সুতোটা ডাই হয়েছে
সেই সময় কি কি রং দিয়ে ডাই হয়েছিল আর সেটা হয় না, তবে উনিশ বিশ হয় এটা বলে রাখছি, উনিশ বিশ হয়, উনিশ উনত্রিশ হয় না। আমি কিন্তু সবকটা শাড়ি দেখাচ্ছি 9250। আমাদের কিন্তু ডেলিভারি চার্জ আছে, আমাদের কিন্তু কুরিয়ার চার্জ আছে, কাদের জন্য থাকবে না, যারা এইখানে এসে শাড়িটা কালেক্ট করবে। একবার শাড়িটা দেখো, টিনা এই বর্ডারে দেখা কি অপূর্ব শাড়ি, যেমন কিনা ধরো আমি তো একটু যদিও জঙ্গল লাভার কিন্তু অনেক রাজা রাজার পাখিরাও অনেক ঘুরি। দেখো একবার ডিজাইনটা, আর এই হচ্ছে ব্লাউজ, 38 অবধি যারা ব্লাউজ পরো তারা অবশ্যই বানাও, অবশ্যই বানাও, কারণ দেখেছো আমি যতগুলো এরট কথা পড়ি সব কিন্তু উইথ ব্লাউজ, উইদাউট ব্লাউজ আমি কিন্তু পড়ি না, কারণ সবকটা বিশাল বড় শাড়ি। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি, যে কটা দেখাচ্ছি ওখানে সে কটাই আছে আমার কাছে, অনেক সুন্দর আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কালার সবসময় আসতে চায় না, কিন্তু তোমরা যখনই নিতে চাইবে প্রত্যেকটা কালার ভালো, কারণ তোমাদের মনগুলো খুব ভালো। সদ্য দীপাবলি গেল, দীপাবলির শুভেচ্ছাটা জানালাম, ভালো থেকো, কালকের দিনের জন্য খুব ভালো ব্যবস্থা করো। আর এই হচ্ছে ব্লাউজ, খুব সুন্দরভাবে গুছিয়ে অনুষ্ঠানটা করো, ভাই ফোটার অনুষ্ঠান, ভারী মিষ্টি। আমার ছেলে ধরো তার 2 মাসতো বোনের বাড়িতেই যায়, সেখানে কিন্তু এবার হঠাৎ জিদ ধরলো, মা এবার তোমাকে করতে হবে ভাই ফোটাটা, 8 নম্বর শাড়ি। হ্যাঁ করবো, অনায়াসে করবো, বলে এবার তাহলে আমি ওদেরকে এই বছরটা ওদেরকে এখানে দেখেন। হ্যাঁ, কারণ আমি ভীষণ খুশি হলাম যে আমি বলি না আমি বাঙালি, আমি ভারতীয়, আমার ছেলের মধ্যেও সেটা ইনহেরিট করে গেছে যে না এই অনুষ্ঠানগুলোকে ছাড়া যায় না, ভালো থাকার জন্য এই অনুষ্ঠানগুলো খুব দরকার হয়ে পড়ে, আর তার সঙ্গে যদি সুন্দর শাড়ির প্রোগ্রাম হয় কথা তো নেই। কালারটা বলো কি কালার, অদ্ভুত সুন্দর কালার, তার সাথে একদম ঘন পার্পল কম্বিনেশন। আর এই হচ্ছে ব্লাউজ 9250, আসতে হবে কোথায় তোমাকে, 3D কালীচরণ সেটলেন এই মুহূর্তে কলকাতা 7 লক্ষ 30 দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে, মানে 1 নম্বরের দিকে, আমি কিন্তু এটা বলে দিচ্ছি। 9 নম্বর শাড়ি তুতের সাথে ঘন গ্রে কালার, ভারী মিষ্টি কম্বিনেশন তোমাদের দেখাবো, অন্য ধরনের কম্বিনেশন দেখাবো যেটা তোমাদের ওয়ার্ড্রপে নেই, যে কালার কম্বিনেশন তোমার কাছে আমি বলি না হাজার শাড়ি আছে, দেখো তো এরকম নকশার এত সুন্দর কালার কম্বিনেশন আছে কিনা। এগুলো কিন্তু প্রত্যেকটাই বেনারসি বর্ডার, নকশাকারী বেনারসি বর্ডার, 4-ply কাতান তোমাদের দেখাচ্ছি আমি। আমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে ভালো সুতো কালেক্ট করতে ভীষণ ভালোবাসি। আর এই হচ্ছে ব্লাউজ, কারণ কি বলতো ওই খাঁটি জিনিসটা খাঁটি থাকে, কোনোদিন সেটা পুরনো হয় না বা নষ্ট হয় না। এই শাড়িটা তোমরা আমাকে বিগত 10 বছর ধরে পরতে দেখছো, একই শাড়ি প্রচুর লোক নিয়েছো, তারা এগ্রি করতে পারো, কমেন্ট করতে পারো, হ্যাঁ সত্যি কথা বলা হয়নি, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, খুব ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্ট করো, আমার উত্তর দিতেও খুব ভালো লাগে, তাই বলছি তারা কমেন্ট করো যে এই শাড়িটা কত লোকের কাছে আছে। আমার বেলা এই ব্লাউজে হাতায় গোলাপ ছিল না, এখন কিন্তু তাই হয়, ওই নকশা ডিজাইন যেটা দেখালাম ওয়াইন কালারের সাথে ঘন স্লেট কালার, একই টানা শাড়ি, একই তাঁতির বোনা শাড়ি, মেজারমেন্টে কোথাও কোনো ভুল হয়নি, বারবার বলি গুনিশ করি আমি এদের সকাল বিকেল সব সময়। এই হচ্ছে ব্লাউজ, এই আঁচল, আর এইটা হচ্ছে ব্লাউজ 9250। আমাদের কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড থাকে না, শাড়ির সাথে তোমাকে আলাদা করে দিতে হবে, এটা প্রত্যেকটা অনুষ্ঠানে আমি একদম বুঝি নামটা পড়ার মতো বলি, তা সত্ত্বেও কিছু কিছু ভালো মনের মানুষ আছে অত ভুলে যান, তারা জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে এগ্রি করেন অবশ্য, হ্যাঁ দিদি সত্যি তো থাকাই উচিত। এইবার যে শাড়ির কম্বিনেশনটা দেখাচ্ছি, এটা তোমার বৌমা যখন আসবে বা মেয়েকে যখন বিদায় করছো বা বৌমাকে যখন ঘরে তুলছ, এই সেটা তুমি পরো, বৌমা বা মেয়ের জন্য বলিনি, এ তোমার আমার শাড়ি এত সুন্দর, তারপর তো ওদেরকে চলে যাবে, ওদের মুঠোর মধ্যে শাড়িটা চলে যাবে, পরে তো বলবে মা কি আরাম কি শাড়িটা, আমি পরবই না, ডোয়ালটা দেখা যাচ্ছে পিঙ্ক ইনটু রানি, এই হচ্ছে এটাও ডুয়াল টোনের 9250।
খুব ভালো থাকবে তোমরা, জানো তো, মনটাকে ভালো রেখো। আমাদের এই মুহূর্তে একটাই জিনিসে ভীষণ ক্রাইসিস হয়ে পড়েছে, একটা ভালো যদি ওষুধ, সেটা কি মনকে ভালো রাখার ওষুধ যদি কেউ বার করতে পারতো তাহলে। কারণ আমাদের সাথে আমার সাথে অনেকেরই কথা হয়, তারা বলে দিদি মনটা কি করে ভালো করবো। আরে প্রত্যেকটা সুন্দর জীবনের জন্য প্রত্যেকটা সুন্দর মন, আর প্রত্যেকটা সুন্দর মনের জন্য প্রত্যেকটা সুন্দর জীবন আছে, এটা মাথায় রেখো। আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি দেখাচ্ছি, 12 নম্বর শাড়ি। আমি 12টা দেখালাম মানে নট দেখছি, আমার কাছে 12টাই আছে, আমার কাছে অনেকগুলো আছে, তোমরা এসে বসেও দেখে নিতে পারো। তবে এই শাড়িটা আমি জানি কার পছন্দ হবে, আমি জানি নীল কুতে কার পছন্দ হতে পারে, এটা আমি জানি। ৯,২৫০ টাকা, আসতে হবে আঁচলের কাছে, লাইক করতে হবে আঁচলকে, কমেন্ট করতে হবে আঁচলকে, কি প্রচন্ড মারাত্মক দাবি, সবটাই করতে হবে আঁচলকে, কারণ আঁচল খুব ভালোবাসতে জানে, ভালোবাসাতে জানে। এই হচ্ছে ব্লাউজ, ৯,২৫০, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। তার সাথে বলে যাই এখন পরপর অনেক অনুষ্ঠান আছে, তোমরা খুব ভালো থাকো, এনজয় করো, স্পেশালি কালকের দিনটার জন্য।